গুন্ডা ডাকবে তো? ডাকু, আমরাও ডাকবো। গুন্ডা? আমরা কোথায় পাবো গুন্ডা? আরে আমি আছি তো। শোন, এই শহরের সব থেকে বড় টেরর হচ্ছে সুলতান। আমরা আমরা ওর কাছে যাব। টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তা মনি, টাকা ছাড়া আমি যেন মনি হারা ফনি। টাকা ধ্যান। সৌমি, এ তো সেই লোকটা। কোন লোকটা? যাকে আমি হসপিটালে ভর্তি করেছিলাম, বলেছিলাম না তোকে, উনিই তো। টাকা চিন্তা মনি, ব্যাস। তাহলে তো হয়েই গেল, তুই ওর লাইফ বাঁচিয়েছিস, এবার ওকে দিয়ে তুই তোর বাড়িটা বাঁচিয়ে নে। না না, ওসব ওনাকে বলতে হবে না। আমরা আর বাকি পাঁচজনের মতন টাকা দিয়ে ওনাকে কাজ করতে বলবো। বলো, টাকা ধ্যান, টাকা জ্ঞান, টাকা চিন্তা মনি, টাকা ছাড়া আমি যেন। বলো সোনামণিরা, আমাদের না একজন মস্তান চাই। বলে তো হাত পা তোড়নে ওয়ালা, মাথা ফাটানে ওয়ালা, একদম একদম অমানুষ জানোয়ার চাই। সেজন্যই আপনার কাছে এসেছি। অমানুষ চাই না, জানোয়ার চাই? না না দাদা, ও আপনার কথা বলছে না, আপনি তো খুবই ভালো মানুষ। আসলে তুই চুপ কর, তুই বল। আসলে দাদা কি হয়েছে, আমাদের বাড়িতে আসলে কয়েকজন গুন্ডা। আপনি সত্যি সত্যি মাস্তান তো? আপনাকে দেখতে ঠিক হিরোদের মতো। আচ্ছা, আপনি মারপিট করতে পারেন তো? কি ভেবেছিস কি আর? তোরা সালা বাপের দেয়া প্রাণটা নিয়ে এখান থেকে ফিরে যেতে পারবি? হ্যাঁ, এই চল চল সালাম, চল ফট সালাম। এই এখানে বসে কি করছিস? হ্যাঁ চল সালাম, চল সালাম, ফট 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 ফট। এ দেখ, এটা রামদানি এখানে বসে বসে বিস্কুট খাচ্ছে। চল ফট ফট সালাম। এই সবাই কান খুলে শুনে রে, এখানে বসে বসে নাটক করিস না, পারলে আমায় মার, নালে পাতলি গালি দে। ফট 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 সালা, সেদিন তো এসে খুব পেছন দিয়ে ছুরি মেরে গেলি, যদি এক বাপের বেটা থাকিস তোদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছি, এসে মার দেখি, মার সালা। একবার যদি আমার মাথা বিগড়ে যায় তাহলে কি হবে জানিস তো? ফাটবে, ফুটবে, বাড়িওয়ালা বুঝবে। আয় 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 আয়। চলবে? হ্যাঁ চলবে না, দৌড়াবে। আপনার রেটটা? আয় ছোটু। হ্যাঁ বড়ো, মেনু কার্ডটা দিয়ে দে। হ্যাঁ এটা হলো কি? না না, আমরা কিছু খাবো না। আরে এটা খাবারের মেনু নয়। ফানি গার্ল, ফানি গার্ল ছোটু। হ্যাঁ, হাত পা ভাঙতে গেলে পাঁচ, থোপনা বিলা করতে হলে দশ, বসত বাড়ির খেজলা থাকলে পনেরো, আর ফুল টু বল করতে হলে বিশ, পিস পিস করে কাটতে গেলে ৩০, আর গ্যাং ওয়ার লাগাতে গেলে ৪০। ফিক্সড প্রাইস, দর দাম করিয়া লজ্জা দেবেন না। তোদের কি দরকার? ওই যে স্যার বললাম না, বাড়ির ব্যাপার। জড়ু? হ্যাঁ ১৫ ১৫,০০০। হ্যাঁ আমার কাছে তো ১০ এর বেশি নেই। আরে ১০ এ কি হবে ভাই? ভাই ১০ এ কিন্তু হবে না বলে দিলাম, একদম ১০ এ হবে না। স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, লেডিজদের জন্য চৈত্র মাসের ডিসকাউন্ট চলছে, নিয়ে নে।